সালামু আলাইকুম আনিতাবা আলাল হুদা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো মা বাবার কথা মেনে চলো বড়দের শ্রদ্ধা করো মা দক্ষে না বলো আমি আজ তোমাদের সামনে বাংলা দ্বিতীয়পত্রে বিরাম সং বিরাম চিহ্ন জ্যোতিচিহ্ন বা সেট চিহ্ন সম্পর্কে আলোচনা করব জ্যোতিচিহ্ন কাকে বলে বা বিরাম চিহ্নের সংজ্ঞা কি সেটা আগে আলোচনা করব বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বাক্যের সমাপ্তিতে বক্তার আবেগ জিজ্ঞাসা অনুভূতি ইত্যাদি বোঝার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে বা ছেদ চিহ্ন বলে বা জ্যোতি চিহ্ন বলে লিখিত বাক্যে সুস্পষ্ট বোঝার জন্য বক্তার আবেগ অনুভূতি জিজ্ঞাসা ইত্যাদি বোঝার জন্য যে চিহ্নগুলো ব্যবহার হয় সোজা কথায় তাকে বিরাম চিহ্ন ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলে বিরাম চিহ্নের প্রকারভেদ বিরাম চিহ্ন নানা প্রকার হতে পারে তদন্তে আমি তোমাদের সামনে বিরাম চিহ্নগুলো উল্লেখ করছি এক কমা দুই সেমিকোলন তিন দাড়ি চার প্রশ্নবোধক পাঁচ সম্বোধন চিহ্ন ছয় কলন সাত কলন ড্যাশ আট ড্যাশ নয় হাইফেন দশ লোপ চিহ্ন এগারো উদ্ধৃতি চিহ্ন বারো বিকল্প চিহ্ন তেরো বন্ধনী চিহ্ন এই চিহ্নগুলো সাধারণত বিরাম চিহ্ন হিসাবে পরিচিত যা ছেদ চিহ্ন জ্যোতি চিহ্ন হিসাবেও পরিচিত এবার কমা সাধারণত কমা কেন ব্যবহার হয় কমার ব্যবহারটা একটু দেখে নি বাক্য পাঠকালে স্বল্প বিরতির জন্য যে চিহ্নটা ব্যবহার তাকে কমা বলে অর্থাৎ বক্তার কথাকে সুস্পষ্টভাবে বোঝার জন্য স্বল্প বিরতির জন্য যে চিহ্ন ব্যবহার তাকে কমা বলে উদাহরণ থাকলে বুঝতে পাও সুখ চাও সুখ পাবে পরিশ্রম এখানে সুখ চাও একটু নিঃশ্বাস বা থামানো হলো এটা হচ্ছে কি কমার ব্যবহার সুখ চাও সুখ পাবে পরিশ্রম কমার ব্যবহার আরো ভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে এখন কমার ব্যবহারগুলো দেখে নিতে পারো পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোই পরই কমা বসে যেমন সুখ দুঃখ আশা নরেশ একই মালিকানার পুষ্প সুখ দুঃখ একই কথা আশা নরেশ একই মালিকানার পুষ্প তিন সম্বোধনের পরে কামাবস্ত হয় যেমন রশিদ এদিকে এসে চার জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কামা বসে যেমন কাল যে লোকটি এসেছিল সে আমার পূর্ব পরিচিত কাল যে লোকটি এসেছিল সে আমার পূর্ব পরিচিত পাঁচ উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে কমা বসাতে হয় যেমন সাহেব বললেন ছুটি পাবেন না ছুটি পাবেন না উদ্ধৃতি চিহ্ন মাসের তারিখ লিখতে বারো মাসের পর কমা বসে মাসের তারিখ লিখতে
बारो मासेर पर लिखते कमा बसे जेमन षोलोई पुष बुधवार मासेर तारीख लिखते बारो मासेर बार बार शुक्रवार शनिवार रविवार बारो मासेर पर कमा बसे जेमन पुषई षोलोई पुष बुधवार 2021 বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে যেমন চট্টগ্রাম চন্দ্রপুরা রোড 6-8 চট্টগ্রাম নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযুক্ত হলে প্রত্যেকটি পরে কমা বসে এটি বলা হলো এম এ পিএইচডি দুটাতে কমা ব্যবহার হলো আর আশা করি আজকে তোমরা বিরাম চিহ্ন কাকে বলে বিরাম চিহ্নের প্রকারভেদগুলো এবং কমার ব্যবহারগুলো দেখে নেবে এরপরে এগুলো তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে একটু মিলিয়ে দেখবে এবং ভালোভাবে নোটকাতায় লিখবে তারপরে আগামী সপ্তাহে তোমাদের সাথে সেমিকোলন দাঁড়ি এগুলো ব্যবহার সম্পর্কে আলোচনা করা হবে আজ তোমরা বিরাম চিহ্নের সংজ্ঞা হয়তো তোমরা এখনই দিতে পারবে অর্থাৎ লিখিত বাক্যে বক্তার মনোভাব আবেগ অনুভূতি ইচ্ছা জিজ্ঞাসা ইত্যাদি বোঝার জন্য যে চিহ্নগুলো ব্যবহার হয় তাকে বিরাম চিহ্ন বলে বা ছেদ চিহ্ন বলে বিরাম চিহ্নের প্রকারভেদ বিরাম চিহ্ন সাধারণত আমরা 13টি বা 12টি চিহ্নে নির্ধারণ করতে পারি 1, 2 সেমিকোলন, 3 দাঁড়ি, 4 প্রশ্নবোধক, 5 সম্বোধন চিহ্ন, 6 কোলন, 7 কোলন ড্যাশ, 8 ড্যাশ, 9 হাইপেন, 10 লোক চিহ্ন, 11 উদ্ধৃতি চিহ্ন, 12 বিকল্প চিহ্ন, 13 বন্ধনী চিহ্ন। তোমরা তো বন্ধনে আগে চিনো বন্ধনীতে তিনবার প্রথম বন্ধনী সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী এইভাবে তোমরা গণিতে অনেক কিছু শিখছো যা হোক এই বন্ধনী সেটাই হচ্ছে বন্ধনী চিহ্ন আজ আর না তোমাদের সামনে পরবর্তী ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই দীর্ঘকায়ু হোক আজকে আলোচনা শেষ করি আল্লাহ হাফেজ